আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জেসমিন আরিফ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি শুরু করছি কাঁচা বাজার থেকে, অর্থাৎ সবজির বাজার থেকে। বাজারে গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য। আমার দুই মেয়ের সবজি খুবই পছন্দ, তো ওদের জন্য দেখা যায় প্রায় সবজি নিতে যেতে হয়। আর এখানে দেখে মানে এত ভালো লাগলো, সব তরতাজা সবজি, খুবই ভালো লাগলো। এর জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বাজারে সকালে দেখা যায় প্রচণ্ড ভিড় থাকে, আর বিভিন্ন রকম সবজি আছে, দেখলে মন ভরে যায়। জলপাইও আছে, মানে এখন যে যে সিজনালি জিনিসপত্র আর কি, যেই সবজি বা এগুলো পাওয়া যায় এগুলো সবগুলোই দেখলাম আছে এখানে। খুবই ভালো লাগলো, সব কিছু টাটকা একদম। আর আমরাও কিছু আমাদের যা কেনার তা কিনে আমরা বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। আর শীতের দিন আসলে একটা সমস্যা কি দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যায়, বেশিরভাগ গাছের পাতায় এরকম হলুদ হয়ে যায়। তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে আবার পানিও দেওয়া লাগে সকালে আর বিকালে। আর এদিকে এই যে অনন্যা আর কাউসিয়া দুষ্টামি করছিল ছাদের আরেক পাশে, আর এই পাশে আমি। আর এটা হচ্ছে আমার শিউলি ফুল গাছ। আমি এর আগে অনেকবার দেখিয়েছি আমার এই শিউলি ফুল গাছটা, আমার কাছে খুবই ভালো লাগে। আর অনেকবার আমি বলেছি যে এই গাছটা আমাকে কে দিয়েছে, আমার ছোট ভাই সজীব আমাকে এই গাছটা দিয়েছিল। এটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে এবং প্রচুর ফুল ফোটে, এবং ছোট ছোট বাবুরা এই ফুলগুলো সকালবেলা নিয়ে যায়। তো এই যে নিচে কিন্তু একদম পড়ে থাকে শিউলি ফুলগুলো, আর আমার কাছে খুবই ভালো লাগে শিউলি ফুল, আমার খুব পছন্দের একটা ফুল। তো অনুবাবু কিন্তু ওই ছাদে দুষ্টামি করছে কাউসিয়া আর অনন্যা, বেলুন দিয়ে খেলা করছে, কিছুক্ষণ এদিকে এদিকে আসা যাওয়া করছে আর কি। আর অনুমনি তো ছাদে ওঠা ভীষণ পছন্দ করে, ওর ছাদ খুবই ভালো লাগে। আর আমাদের ছাদের যেহেতু পাশে ঘেরাও দেওয়া নাই, এর জন্য ওকে একা উঠতে দেওয়া হয় না, ছোট মানুষ দৌড়াদৌড়ি করবে এর জন্য। আর যে কোনো একজন একজন সাথে থাকে, ওর কাকা যখন যায় ওর কাকার সাথে যায় বা আমার সাথে যায় এরকমভাবেই। আর ও খোলামেলা খুব পছন্দ করে, যে গাছ থাকবে সবুজ এগুলো খুব পছন্দ। তো এরকম কাউসিয়া আর অনন্যাবাবু খেলা করছিলো, আর আমাদের বাড়ির আরেক বাবু রাত্রিবাবু, সে এখনও নানু বাড়িতে, সে এখনও আসেনি, সে আসতে অনেক দেরি। তো এই দুজনই খেলাধুলা করছে ছাদে বসে, অনেক দুষ্টামি করছে। আর অনুবাবুর মনটা আজকে কিন্তু ভীষণ খুশি, সে তার আব্বুর সাথে গিয়ে মোটামুটি ভালোই কেনাকাটা করেছে শীতের, এর জন্য সে খুব খুশি। ওর আব্বুর সাথে বলেছে যে আমাকে তো আরও কিছু কিনে দিতে হবে, আরও কিছু আমি কিনবো। তখন ওর আব্বু বলেছে হ্যাঁ তোমাকে কিনে দেবো, সে এই কথা শুনে অনেক খুশি। আর এটা হচ্ছে আমার ছোট্ট খাট্ট একটা বাগান, আমি অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছিলাম, আমার আব্বু আমাকে চারাগুলো দিয়েছিল। আর এই চারাটা হচ্ছে আমাদের নিচে একটা মরিচ গাছে মানে বড় হয়েছিল আর কি, এটা পানি পড়ার পর এটা গাছটা নষ্ট হয়ে যায়। পরে ওখান থেকে আমি শুকনা মরিচ এনে শুকিয়ে বিচিগুলো লাগিয়েছিলাম, পরে গাছ উঠেছিল। আর এখন যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার আব্বু আমাকে দিয়েছিল চারা। এগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, একদম দেখতে ছোট দেখা গেলে কি হবে, ঝাল কিন্তু আছে। আর এই যে আমি কিছু মরিচ পেরে নিচ্ছি, অনেকগুলো মরিচই মোটামুটি পাড়া হয়েছে। আর এই ছিল অনন্যার শীতের শপিং, সে মহা খুশি, বলছে আমারগুলো একটু ভিডিও করে দাও আমি তো দেখাবো। আমি বলছি হ্যাঁ করবো। আর অনুমনি দেখা যায় শপিং মানেই খুশি। আর এখানে অহনারও আছে, আমার বড় মেয়েরও আছে, ওরা দুই বোন মিলে গিয়েছিলো ওর আব্বুর সাথে, পরে এই শপিংগুলো করে আনে। আর এই তো এগুলো নাকি তার খুবই পছন্দ হয়েছে, সে এগুলো নিবে। তখন ওর আব্বু বললো ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও, দুই বোন নিয়েছে জুতা। আর এই কেসগুলো কিন্তু অনুবাবু দেখা যায় শীতের মধ্যেই, অনুবাবু দেখা যায় শীত যতদিন থাকে ঠিক ততদিনই এই কেস পরবে, তারপর আর সে পরবে না। আর কিছু টপ কিনেছে, জিন্স কিনেছে, কোটি কিনেছে, অহনাও কিনেছে। তো দুই বোন তো মহা খুশি যে ওর আব্বুর সাথে গিয়ে মন মতো কিছু কিনতে পেরেছে। আর প্রায় সময় ওরা যায় ওর আব্বুর সাথে, এবার আমি যাইনি, ও নিজেই গিয়ে ওর আব্বুর সাথে এগুলো আনে। তো এনে আমাকে এগুলো দেখাচ্ছে। তো অনুবাবু বলছিলো আমার তো আরও কিছু বাকি আছে, এগুলো কিন্তু পরে কিনে দিতে হবে। তো ওর আব্বু বলছিলো যে ঠিক আছে তোমাকে আমি কিনে দেবো। আর এদিকে এই যে জিন্সগুলো দেখালো, এটাও অনুর। আর এই কোটিটা যে দেখাচ্ছে এটা ওরা আমার জন্য এনেছিল, এটা ওদের খুব পছন্দ হয়েছে সেজন্য ওরা এটা নিয়ে এসেছে। কোটিটা সত্যি অনেক সুন্দর,
আর এদিকে হচ্ছে অহনাগুলোও খুলছে, অহনা অনেক কিছু কিনেছে, যে কোটি কিনেছে জিন্সের, আর যে নর্মাল যে উলের কোটিগুলো সেগুলোও কিনেছে, জিন্স কিনেছে। ওদের দুজনেরই দেখা যায় জিন্স খুব পছন্দ, জিন্সের বিভিন্ন রকম আইটেম ওরা পছন্দ করে, কোটি, তারপর জিন্স প্যান্ট, জিন্সের স্কার্ট, এগুলো ওরা খুব পছন্দ করে। তো এই তো এগুলো হচ্ছে অহনার কোটি, জিন্স আর ক্যাশ নিয়েছে। মোটামুটি দুই বোন অনেক কিছুই কেনাকাটা করেছে আজকে, ওনারা খুব খুশি। এখন ওনারা নিজেদের শপিংগুলো নিজেরা গুছিয়ে রাখবে। আর অহনাকে বললাম যে তুমি কি আর কিছু নিবে, অহনা বলছে হ্যাঁ আমি আবার পরে নেব। তো অনুবাবু বলছে আমারগুলো কিন্তু আমিই ভাঁজ করবো, সে মহা খুশি, সে নিজেরটা নিজেই ভাঁজ করবে। তো অনুবাবুর খুব পছন্দ হয়েছে, সেই জন্য খুব খুশি, আমাকে দেখাচ্ছে আর সুন্দর করে ভাঁজ করে নিজের কাপড় নিজেই গুছিয়ে রাখতে পারে। মাশাল্লাহ আমার অনু, সে নিজের কাপড় নিজেই গুছিয়ে আলমারিতে রেখে দেয়, অহনাও নিজের কাপড় নিজে গুছিয়ে রেখে দেয়। এগুলো আমার ধরতে হয় না, মাঝে মাঝে দেখা যায় যে ওরা থুয়ে দেয় বা কোনো জায়গায় রেখে দিল, তখন আমি বলি যে তোমরা এগুলো গুছিয়ে রাখো, এগুলো এলোমেলো হচ্ছে, নিজের কাপড় নিজেই অনেক সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখে। আর এটা না সব ছোট ছোট বাচ্চাদেরকেই শেখানো উচিত যে নিজের কাপড় নিজে গুছিয়ে রাখাটা ভালো, মাদেরও কিন্তু বেশি একটা ঝামেলা হয় না যদি ওরা নিজেদের কাজটা নিজেরা করতে পারে। কারণ মারা দেখা যায় বেশিরভাগই ব্যস্ত থাকে সংসারের অন্য কাজ নিয়ে, সেজন্য যার যার কাজটা সে যদি করে ফেলে তাহলেই আর ঝামেলা হয় না। এই তো অনুবাবু কিন্তু এভাবে করে গুছিয়ে রেখে দিচ্ছে, অহনও পাশে বসে আছে ওরগুলো গুছাচ্ছে। আর আমার বিছানা থেকে ধরে ঘর এগুলো দেখা যায় দুই বোন অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। আমার একটা পার্সেল এসেছে, আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম আমার একটি সেলফি স্টিক, আমার একটা সেলফি স্টিক আছে, সেটা দেখা যায় যে হাতে নিয়ে ভিডিওটা করা লাগে, আর কোনো জায়গায় দেখা যায় স্ট্যান্ডভাবে বসানো বা দাঁড়ানোর জন্য আর কি এই সেলফি স্টিকটার অর্ডার আমি করি। আর এই যে কাগজগুলো এগুলো ফুটাতে আমার যেই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, ছোট থেকে আমার এই অভ্যাস। আমার মতো আর কার কার অভ্যাস আছে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগে এই কাগজগুলো। আর এই হলো আমার সেলফি স্টিকটা, এটা কিন্তু অনেক বড়। আপনারা চাইলে কোথাও যদি যাওয়া হয় যে এখানে স্ট্যান্ড আমি দাঁড়া করাবো, এটা কিন্তু মাটিতে গেঁথে তারপরে আপনি ভিডিও করতে পারবেন, ছবি উঠাতে পারবেন। এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এটা দিয়ে আপনি দূর থেকে নিজের ছবি নিজেই তুলতে পারবেন, এটার একটা সুবিধা। তো এই তো এই সেলফি স্টিকটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু অনেক বড়, আমি আগেই বলেছি যে এরকম লক করা থাকে, এগুলো খুলে অনেক বড় করে তারপর লকগুলো আটকিয়ে দিলে অনেক সুন্দর হয়। আর এটাই যে এভাবে ঘোরানো যায়, তো এটা অনেক কাজ করে, মানে আমার সেলফি স্টিকটা অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। এই যে এগুলো লক করে দিতে হয়, লক করে দিলে আর খুলবে না, আবার যখন আপনার প্রয়োজন আপনি আবার খুলে ভাঁজ করে ফেলতে পারবেন। আর এই যে এটা দিয়েই হচ্ছে আপনি দূর থেকে ছবিটা তুলতে পারবেন, আপনার দেখা যায় নিজের ছবি নিজেই তুলতে পারবেন, আরেকজন তুলে দেওয়া লাগবে না, এটার অনেক সুযোগ সুবিধাও আছে। এটা আমার খুবই ভালো লেগেছে, এটা আমার প্রয়োজন ছিল, সেই জন্য আমি এটা অনলাইনে অর্ডার করে দারাজ থেকে নিয়েছি। আর এটা ছিল বিকালবেলা, অহন অনন্যা বলছে ওরা মোটা পিঠা অর্থাৎ সান্দেশ বা হান্দেশ যেটাই বলি না কেন আমাদের এদিকে বলে হান্দেশ পিঠা, মোটা পিঠা এভাবে বলে আর কি। এখন অন্য জায়গায় কী বলে সেটা আমি বলতে পারি না, আবার নকশি পিঠাও বলে। তো এগুলো ওরা খেতে চাচ্ছে, এর জন্য সবাইকেই ভেজে দেব, একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এগুলো একটা সুবিধা কি, এগুলো বানিয়ে নিলে প্রায় 5-6 মাস খুবই ভালো থাকে, নষ্ট হয় না, তো এগুলো অনেকদিন রেখে খাওয়া যায়। আর এই পিঠাগুলো তো আমার ভাইয়ের অনুষ্ঠান গেল, সেই অনুষ্ঠানেরই এখন আমি ভেজে এখানে আমি দিয়ে দেবো, আস্তে আস্তে শিরাতে দিয়ে দেবো, শিরাটাও আমি তৈরি করে নিয়েছি। এভাবে ভেজে শিরায় দিলে একদম শিরা ভিতরে ঢুকে রস একদম ভরা ভরা থাকে, খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এটা হচ্ছে মোটা পিঠা, আরেকটা হচ্ছে চিকন পিঠা, আবার আরেকটা হচ্ছে সিরিঞ্জ পিঠা, পাপড়ি পিঠা, অনেক পিঠাই আছে। আর এগুলোর কিন্তু এলাকাভিত্তিক বিভিন্ন নাম হতে পারে, এক একজনের এলাকায় দেখা যায় এক এক রকম নাম হতে পারে, আমাদের এদিকে এই পিঠাটা যেভাবে চিনে আমি সেটা এভাবেই বললাম। এই তো সবগুলো এখন ভেজে আমি আস্তে আস্তে শিরায় দিয়ে উঠিয়ে নেবো আর ওদেরকে দিয়ে নেবো। অহন অনন্যা বসে আছে কখন পিঠা হবে। আর এটা কিন্তু ভেজে রেখে দেওয়া যায় মোটা পিঠাটা, আপনি যদি ডিপেও রাখেন দেখা যায় যে আপনি যখন আপনার খেতে মন চাইবে আপনি বের করে খেতে পারবেন,
কিন্তু এই যে চিকন পাপড়ি এগুলো কিন্তু ভেজে রাখা যায় না, দেখা যায় বেশি হলে ঘন্টা দুয়েক রাখা যায় তারপরে কিন্তু মেতিয়ে যায়। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।